বাড়িতে টিকে থাকার লড়াইটা যেত তারপর তোমার অনিশ বাবুর পাশে দাঁড়িয়ে মা ঘুম থেকে ওঠার পরে তোমার আর তোমার বোনের এই বাড়িতে কালকে ঠাই হবে তো খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর দুই বোনে মিলে শুয়ে শুয়ে এটাই ভেবো কেমন আর হ্যাঁ আমি ঘুমোতে যাচ্ছি আমার ঘুমের জন্য ডিস্টার্ব না হয় খেয়ে যাও দাঁড়া খেয়ে নে খাওয়ার উপর রাগ করতে নেই জানিস না না দিদি ভাই আমি রাগ করিনি আসলে খাবারটা আজ আমার গলা দিয়ে নামবে না গো মিষ্টি ভাই ছোট দিদি ওরা তো ঠিক কথাই বলেছে আজ অনিশ বাবুর এই অবস্থার জন্য সত্যি তো আমি দায়ী একমাত্র আমি আর কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না গো কিছুতেই না গৌরী দেখো তুমি মন খারাপ করো না কেমন তোমার দিদির মনের অবস্থাটা তো তুমি বুঝতে পারছো এখন তুমি যদি না খেয়ে চলে যাও তাহলে কিন্তু তোমার দিদি খুব কষ্ট পাবে না বসো তো বসো খাবারটা শেষ করো খেয়ে নাও গৌরী খেয়ে নাও दादा भाई तु भाइया के सब किस बोलिस ना हाँ वो खूब कष्ट पावे बोलिस ना सब किस इसका देखिए सोमेली তুমি এখন এত রাতে এখানে কি করছো কেমন আছো তাই দেখতে এলাম অনিশদা আমাকে দেখার কিছু নেই সৌমিলি আমি ভালো আছি হ্যাঁ সেই কতটা যে তুমি ভালো আছো সেটা তো আমি দেখতেই পাচ্ছি অনিশদা কেন তুমি আমাকে বারবার ফিরিয়ে দিলে বলো তুমি যদি আজ ওই সর্বমঙ্গলার সঙ্গে নিজের জীবনটা না জড়াতে যদি আমার সঙ্গে নিজের জীবনটা জড়াতে তাহলে হয়তো এরকম সিচুয়েশন তোমায় ফেস করতে হতো না এভাবে এরকমভাবে কষ্ট পেয়ে তোমায় এই হসপিটালের বেডে শুয়ে থাকতে হতো না হয়তো এই সময় তুমি বিদেশের কোনো 5 স্টার হোটেলের নরম গদিতে শুয়ে থাকতে হয়তো আমার হাত ধরে সুইজারল্যান্ডের কোনো বরফ ঢাকা সবুজ ভ্যালিতে তুমি আমার সঙ্গে ঘুরতে আমি তো কখনো এরকম চাইনি কিন্তু আমি তো চেয়েছিলাম অনিশদা শুধুমাত্র তোমায় চেয়েছিলাম তোমার সঙ্গে সারাটা জীবন আমি কাটাতে চেয়েছিলাম তোমায় ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু তুমি কি করলে বলো তুমি আমার মতো ডায়মন্ডকে দূরে সরিয়ে দিয়ে ওই সর্বমঙ্গলার মতো ঘষা কাচের টুকরোকে তুলে নিলে বাহ হিরে আর কাচের পরখ করার ক্ষমতা আমার আছে সৌমিলি। না নেই অনিসদা, নেই। সরি টু সে, তুমি ভীষণ ব্রিলিয়েন্ট ইন্টেলেকচুয়াল একজন স্টুডেন্ট, বাট মানুষ হিসেবে তুমি ভীষণ বোকা। এতটাই বোকা যার জন্য তোমার এরকম দুর্দশা। এইভাবে তোমায় কষ্ট পেতে হচ্ছে অনিসদা। তুমি এটা বুঝতে পারছো না, তোমার কষ্টটা দেখে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। অনিসদা আই লাভ ইউ, তোমার কষ্টটা আমি সহ্য করতে পারছি না অনিসদা। আমি জানি না তুমি কেন বুঝতে পারছো না, আমি তোমার কষ্টটা সিরিয়াসলি সহ্য করতে পারছি না, সিরিয়াসলি সহ্য করতে পারছি। সৌমিলি আমি তোর ব্যাগ গুছিয়ে দিলাম। এই টাকাটা ধর, এটা যত্ন করে রাখ, বাড়ি গিয়ে মাকে দিবি কেমন? দিদি তুই এতগুলো টাকা আমাদেরকে দিয়ে দিলি, তাহলে রাজাকে ফেরত দেবে কি করে টাকা? রাজাকে দেওয়ার টাকা আমি ঠিক জোগাড় করে ফেলবো। এগুলো তো সংসার খরচের টাকা, এগুলো তো আমায় দিতেই হতো, মাস তো পড়ে গেছে। রাজার টাকা আমি যেদিন জোগাড় করতে পারবো সেদিন ওই 1 লক্ষ টাকা আমি গিয়ে ওর মুখে ছুঁড়ে মারবো। দিদি আমি বলছিলাম বাড়িতে গিয়ে যদি বাবা মা আমার উপর রাগ দেখায় তখন আমি কি করবো? ধুর বোকা, বাবা মা কি কখনো তোর উপর রেগে থাকতে পারে? ওরা তো তোকে কত ভালোবাসে। কিন্তু দিদি ওই রাজা যদি দলবল নিয়ে এসে আমার সাথে অসভ্যতাবি করে তখন? শোন গৌরী, তুই একদম ভয় পাবি না। দেখ আমি মানছি তুই খুব বড় একটা ভুল করেছিস, কিন্তু ভুল যা হবার তা তো হয়ে গেছে। এখন থেকে যদি তুই সৎ পথে চলিস তবে কাউকে ভয় পাবার কোনো দরকার নেই। কিন্তু দিদি রাজা যদি আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে আসে, তখন আমি কি করব? তুই আবার ভয় পাচ্ছিস বনু? রাজা যদি কথা বলতে আসে বা তোর সঙ্গে আলাদা করে দেখা করতে চায় তুই করবি না বনু। তুই কিন্তু অনেক বড় একটা বিপদের মুখ থেকে ফিরে এসেছিস। আমরা তো তোকে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু তাও যে তোকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি, আমাদের কাছে তুই রয়েছিস এখন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা রে বনু। আর গ্রামের লোকজন তারা যদি আজে বাজে কথা বলে? বললে বলবে, কারো কথায় একদম বেশি পাত্তা দিবি না, আর কারো মুখে মুখে তর্কও করবি না, চুপচাপ থাকবি। আর যদি কিছু বলতেই হয় তবে যা যা আমি শিখিয়ে দিয়েছি সেইগুলো বলবি। কিন্তু দিদি সবার যদি সব জানতে পেরে যায় তখন কি হবে? তুই কাউকে কিছু না বললে কেউ কিছু জানতে পারবে না। এই যে তোকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এই যে পাচার চক্র, হোটেল, পুলিশ, এসব কিচ্ছু বলার দরকার নেই বনু। এগুলো বললে ওরা তোকে গ্রামের তিষ্ঠতে দেবে না, আর আমাদের মা বাবাকে উঠতে বসতে অপমান করবে। আমার ভয় করছে, তুই প্লিজ আমার সাথে চল দিদি, প্লিজ। বনু আমি এখন কি করে যাই বলতো? অন্য সময় হলে আমি যেতাম, কিন্তু এখন অনিশবাবুর যা অবস্থা, উনি হাসপাতালে ভর্তি, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার। অনিশবাবুকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে না আনা অবধি তো আমি কোথাও যেতে পারবো না বনু। এখন তোকে মন শক্ত করতে হবে, বাড়িতে গিয়ে বাবা মার খেয়াল রাখতে হবে। আর বাবা মা যদি একটু বকাবকি করে তবে কিন্তু গায়ে মাখিস না, মন খারাপ করিস না কেমন? আর ভাইটাকে নিয়ে কিন্তু পড়াতে বসবি, বুঝলি? আর শোন, যদি সংসার খরচের জন্য আরো টাকা লাগে আমায় বলবি, আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেব, বুঝলি? বুঝেছি যে তুই আমাদের পরিবারের কথা ছাড়া আর কিচ্ছু ভাবিস না। হ্যাঁ, তুই এখন অনিশার কথা ভাবিস, ওদের পরিবারের কথা ভাবিস, কিন্তু দিদি নিজের কথা, তুই নিজের কথা কবে ভাববি রে? মানে নিজের সুখ, নিজের আনন্দের কথা তুই কি নিজের কথা কখনো ভাবতে শিখবি না দিদি? নিজের কথা ভাবছি বলেই তো এসব বলছি, এসব করছি। আচ্ছা তোর কি মনে হয় বনু, আমি খুব কষ্টে আছি? तोदेर आनंदेई आमार आनंद बुझली और आमार जीवनटा बेश भालोई चलछे। এই যে খাওয়া পড়া মাথা গোজার ঠাই পাচ্ছি সেটাই বা কম কি? সেটাও তো কতজন পায় না, তাকেই তো দুঃখ কষ্ট বলে। তাই আমি সব দেখেছি দিদি, আর সব বুঝেছিও। তোকে খাবার আগে যেভাবে অপমান করা হলো, তোর জায়গায় অন্য কেউ তো খেতেই বসতো না। আর তুই दीदी लोकेरा तोके अपमान करे तो शोशुर बाड़ी दीदी तुई काजेर लोकेर घरे केन थाकिस? तुई तो अनीश बाबुर बिये करा बोन नाकि? आपनाके आमार साथे काल बियेर पिड़िते बसतेई होबे। आपनार जीवनटाके शोधरानोर जोन्नो सब विपदेर हात थेके बाँचते होले आपनाके आमार साथे बियेटा करतेई होबे। एटा एकटा डिल। दीदी की भावछिस तुई? किच्छु भावछि ना। शोन तोके आर पाका पाका कथा बोलते हबे ना। बोलछि ना आमी खूब भालो आछि। आर एई परिवारेर मानुषजनदेर कथा बोलछिस? तबे शोन गौरी, हातेर पाँचटा आंगुल जेमन समान हय ना, तेमनि एकटा परिवारेर पाँचजन मानुषो समान हन ना। ताई एई संसारेर क्यों क्यों जेमन आमार संगे खराब व्यवहार करे, तेमन क्यों क्यों आमाय भालोबाशे खूब। हाँ जामाई बाबू, दीदी जामाई बाबू तोके भालोबाशे? तोदेर एई बियेर मध्य सत्यिकारेर भालोबाशा आछे? तोदेर बियेटा देखे आमार केमन जेन मने हयेछे। कि मने हयेछे? मने हयेछे तोदेर एई बियेटा सत्यिकारेर बिये नय। এসব কি বলছিস তুই? আমাদের বিয়েটা সত্যিকারের না হলে আমি এখানে এইভাবে অনিশ বাবুর সাথে থাকতাম? তাহলে দিদি তোর মুখের মধ্যে কষ্টের ছাপ কেন? বোকা মেয়ে, ভুল দেখেছিস তুই। গৌরী আমি আমি খুব ভালো আছি, বিশ্বাস করবো না, খুব ভালো আছি আমি। আর আমার ধ্যান জ্ঞান চিন্তা सब एखन आमार ब्यबसा के निये। देखिस एई सर्वमंगला धूपकाठी आमादेर बाबार ब्यबसा के आमी अनेक उपरे निये जाबो। अनेक नाम होबे आमादेर ब्यबसार। आमार स्वप्न आमी सफल करबोई। आर आमार एई स्वप्ने उड़ान भरेछे के तुई जानिस? आमार स्वप्नके पाखा मेले उड़ते शिखियेछे के? के? तोर जामाई बाबू, तोर अनीश दा। अनीश बाबू आमार जीवनेर सबथेके बड़ो सपोर्ट, सबथेके बड़ो जोर। उनि जतदिन आमार पाशे आछेन कोनो समस्याई आमार काछे समस्या नय। उनि पाशे थाकले आमी सब भयके जय करे निते पारि। किन्तु दिदी आर कोनो कथा नय। अनेक हयेछे, एबार घुमोबे चलो। रात कि कम हलो नाकि? हाँ काल तो आबार तोके सकाल सकाल उठते हबे। आमी डेके देबो बुझली। আর জানিস তো আমাকেও কাল অনেক সকাল সকাল উঠতে হবে, অনিশ বাবুর জন্য রান্না করে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর শুধু কি তাই, আরো কত কাজ, ডাক্তারের সাথে কথা বলতে হবে, অনিশ বাবুর আর কি কি টেস্ট বাকি, কবে ছাড়বে, আবার কবে চেকআপের জন্য নিয়ে যেতে হবে, সব কথা কাল বলে নেব বুঝলি। আর এই শোন, এই চাদর রেখে গেলাম তোর জন্য, আর একদম দেরি করবে না কিন্তু, শুয়ে পড়ো এক্ষুনি। আমি আসছি এক্ষুনি। মনে হয়েছে তোদের এই বিয়েটা সত্যিকারের বিয়ে নয়। জানি না রে দিদি, আমার কেন জানি না মনে হচ্ছে তুই সত্যি কথা বলছিস না। আমি তোকে সব মিথ্যে কথা বলেছি রে গৌরী, কিন্তু আমার যে কিচ্ছু করার নেই। হাসি মুখেই জীবনের সাথে লড়াই করাই যে আমার জীবনের ব্রত, আর আমাকে আমার এই ব্রত পালন করতেই হবে, করতেই হবে। আজই রিলিজ করে নিয়ে যাবে আয়ুষার? হ্যাঁ ম্যাডাম, আমি হসপিটালে খবর নিয়েছি, খবর একদম পাক্কা ম্যাডাম। অন্য কোথাও খুব একটা ইনজুরি নেই, মাইনর ইনজুরি। ড্যামেজ যা হওয়ার সেটা ওর পায়েতেই হয়েছে। বন্ড দিয়ে নিয়ে যাবেন হয়তো, একটু পরেই বাড়ির লোকজনরা আসবেন শুনলাম। গুড, নিয়ে যাক, এটা তো আমাদেরই কাজের সুবিধে। তাহলে আমরা এখন কি করবো ম্যাডাম? মানে এই অবস্থায় কি উনি চাকরিটা জয়েন করতে পারবেন? আরো বেশি করে পারবেন, আর চাইবেন, কারণ ওর যা সিচুয়েশন আমার মনে হয় এই অবস্থায় অন্য কোথাও চাকরি পাওয়াটা ওর পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আই মিন সমস্যায় পড়বে। ওনার তো অফিসে এসে সাইন করার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে উনি সেটা করবেন কি করে? আর উনি যদি এগ্রিমেন্ট সাইন না করেন তাহলে তো আপনি যেটা চাইছেন সেটা কি সম্ভব? ঠিক বলেছেন তো, এগ্রিমেন্ট সাইন না হলে তো আমাদের কোনো কাজই হবে না। না না না, এট এনি হাউ এট এনি কস্ট ওকে দিয়ে এগ্রিমেন্টটা সাইন করাতেই হবে, যে করেই হোক। আচ্ছা, ওর পায়ে ডিফেক্ট হোক বা না হোক, কোম্পানি ওকে নিতে রাজি আছে। হ্যাঁ, মানে কোম্পানি ওকে নিতে চায়, কোম্পানি কিন্তু কিছুতেই ওকে ছাড়বে না, এটা কিন্তু ওকে বলতে হবে। মানে যে করেই হোক, আমি বলতে চাইছি যে কোম্পানি ওর এই বিষয়টার জন্য ভীষণ শোকাহত, মর্মাহত, আর কোম্পানি সব কিছু সমস্ত খরচা ওর যা অসুস্থতা তার জন্য কোম্পানি বের করবে, এটা কিন্তু ওকে গিয়ে বলতে হবে। মানে এইভাবে ওকে কনভিন্স করতে হবে, মানে আমি বোঝাতে পারছি তো। আর আমার মনে হয় বাড়ির লোকের সামনে এই সমস্ত কিছু বললে না বাড়ির লোক বেশি খুশি হবে আর ওকে বেশি এনকারেজ করবে এই চাকরি করার জন্য। আমার কাছে কথা হচ্ছে আপনি আজকেই বাড়ি যান, ওর বাড়িতে গিয়ে আজকেই সাইনটা করে নিন, দ্যাটস ইট। কিন্তু সেটাই তো সমস্যা ম্যাডাম। ও আবার কিসের সমস্যা? দেখুন, বিরক্ত হবেন না ম্যাডাম, আসলে উনি যদি অফিসে আসতেন, অফিসে এসে এগ্রিমেন্ট সাইন করানোটা আমাদের পক্ষে খুব সুবিধা হতো। আমরা এগ্রিমেন্ট পড়ার টাইমই দিতাম না, সুযোগ দিতাম না। কিন্তু বাড়িতে যদি এগ্রিমেন্টটা নিয়ে যাই উনি সেটা ভালো করে পড়বেন, আর শুধু তাই নয়, বাড়ির লোকজনরাও ওনাকে এগ্রিমেন্ট না পড়িয়ে সই করতে দেবেন না। আর উনি যদি এগ্রিমেন্টের ক্লজগুলো পড়েন তাহলে তো ঠিকটা কি আইনি ভাষায় মারপ্যাঁচকে বেঁধে ফেলতে হবে, বুঝতে পেরেছেন? আপনি পেপারসগুলো এরকমভাবে রেডি করবেন, তাতে লেখা থাকবে যে আমাদের এই কোম্পানি জয়েন করলে আমাদের অনুমতি ছাড়া ও অন্য কোনো রকমের চাকরিতে জয়েন করতে পারবে না। একটা সিম্পল লিগাল এগ্রিমেন্টে ও কী কী ফেসিলিটিস পাবে কোম্পানি থেকে সেগুলো ফলো করে লিখে দিন। যেমন গোটা ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স, তারপর ওর ফেসিলিটিস, তারপর ওর স্যালারি, সব কিছু। আর এই সমস্ত ভালো ভালো কথাগুলোর মাঝখানে একটাই লাইন লেখা থাকবে যে আই উইল স্ট্রিক্টলি অ্যাবাউট বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য কোম্পানি। আই মিন এই চাকরিটা জয়েন করলে আমি কোম্পানির সমস্ত নিয়ম মানতে বাধ্য। বুঝতে পেরেছি ম্যাডাম। তাহলে সময় নষ্ট করছেন কেন? যান চটপট করে এগ্রিমেন্ট পেপারটা রেডি করে ফেলুন। হ্যাঁ, ওর বাড়িতে নিয়ে যেতে হবে তো। ওকে ম্যাডাম। হ্যালো ডার্লিং, yeah, everything is fine. না সব ঠিকঠাক আছে। দেখো, আমার মনে হয় তোমাকে আমি দায়িত্ব দিয়ে কিছু ভুল করিনি। ডেফিনেটলি দেখো, এই দেশে বিদেশে আমার এই সমস্ত ব্র্যান্ডগুলোর যে গুডউইলটা হচ্ছে সেটা তোমার জন্য, তাই না? থ্যাংক ইউ সো মাচ। দেখা তো হচ্ছেই। আর সর্বমঙ্গলা ধূপকাঠির বিজনেসটার বিষয়টা মাথায় আছে তো? এক্সেলেন্ট। না হলে কি এত সহজে আমি তোমায় চুজ করি? থ্যাংক ইউ ডার্লিং। ওকে, দেখা হচ্ছে, পরে কথা হবে। সর্বমঙ্গলা, তোমার কোনো আন্দাজ নেই আমি ঠিক গুটি করব কোন দিক থেকে সাজাচ্ছি।